হ্যালো বন্ধুরা, আপনারা এখন দেখছেন চীনের মজার খবর। আপনাদের সঙ্গে আছি আমি তুহিনা। সবাই জানে ব্যায়াম মানুষের শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্য রক্ষায় সহায়ক, বিশেষ করে সব সময়ে টেবিল চেয়ারে বসে থাকার মানুষদের জন্য। এই জন্য চীনের স্কুলে ক্লাস ব্রেকের সময় শিক্ষার্থীদের ব্যায়ামের ব্যবস্থা করা হয়েছে। এই আয়োজন চীনে ব্যাপক প্রচলিত। প্রাথমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত, দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত প্রায় সব স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ব্রেক ব্যায়াম করে। এমন ব্যায়ামে বেশি শক্তি লাগে না। এর প্রধান লক্ষ্য হল দীর্ঘ সময় ধরে শিক্ষা গ্রহণ ও বসে থাকার পর শরীরের জড়তা কাটানো। এতে সাধারণত 10 থেকে 15 মিনিট লাগে। আমার স্কুল জীবনে ক্লাস ব্রেক ব্যায়াম খুব সহজ ছিল, সারা দিনে প্রায় একই রকম, যা অনেক এক খেয়ে। কিন্তু বর্তমানে চীনের স্কুলের ক্লাস ব্রেক ব্যায়াম অনেক বৈচিত্র্যময় ও মজাদার হয়েছে। সাধারণত ব্যায়াম ছাড়া নাচও রয়েছে, আর কিছু স্কুল স্থানীয় সংস্কৃতি ও বৈশিষ্ট্যময় ব্যায়াম যুক্ত করে। চলুন আমার সঙ্গে দেখবেন বর্তমানে চীনা শিক্ষার্থীদের নতুন ক্লাস ব্রেক ব্যায়াম। মঙ্গোলিয়া জাতির নাচ অনেক বৈশিষ্ট্যময় ও দেশ বিখ্যাত। ইন্নার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি স্কুলে শিক্ষার্থীরা ক্লাস ব্রেকের সময়ে সাধারণ ব্যায়ামের পরিবর্তে মঙ্গোলিয়ান নাচ করে। দেখুন নাচটি কি চমৎকার। চীনের সিনজাং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি স্কুলে ক্লাস ব্রেকের সময় শিক্ষার্থীরা লোকসঙ্গীতের সঙ্গে উইগুর জাতির ঐতিহ্যবাহী নাচ চর্চা করে। সবাই খুব ভালো নাচ করতে পারে, এটি হয়তো উইগুর জাতির মানুষের প্রতিভা। ইয়াংগ চীনের উত্তর পূর্বাঞ্চলের লোকনৃত্য। এই লোকনৃত্য অনেক প্রফুল্ল ও ব্যাপক জনপ্রিয়। উত্তর পূর্বাঞ্চলের একটি প্রাথমিক স্কুলে ইয়াংগ এর বৈশিষ্ট্যময় ক্লাস ব্রেক ব্যায়ামে যোগ করা হয়েছে। দেখুন এই ব্যায়ামের কত আনন্দ। শিক্ষার্থীদের ব্যায়াম করতে উৎসাহ দেওয়ার জন্য চীনের স্কুল সব ধরনের চেষ্টা করা হয়। হুনাম প্রদেশের ছাংশা শহরের একটি স্কুলে প্রায় 50 বছর বয়সী প্রধান শিক্ষক ক্লাস ব্রেকের সময় শিক্ষার্থীদের সঙ্গে কুংফু চর্চা করে। এমন শিক্ষকের প্রভাবে এসব শিক্ষার্থীর শরীর নিশ্চয় অনেক ভালো হবে। শিক্ষার্থীদের স্ত্রীজনী শক্তি বৃদ্ধি করে ব্যায়াম, এই কাজে উৎসাহিত করতে সম্প্রতি চীনের হেনান প্রদেশে প্রথম ক্লাস ব্রেক ব্যায়াম প্রতিযোগিতার আয়োজন করে। একটি দলের জনপ্রিয় গেমস ক্লুটনাস স্নেক অনুসরণ করা একটি পারফরমেন্স সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বন্ধুরা, এই তো মজার ব্যায়াম দেখে আপনার কি ব্যায়াম করতে ইচ্ছে করছে?